আমি কি নিয়ে আলোচনা করছি? আমি আলোচনা করছি বন্ধু আপনাদের জন্য। আমার ছোট একটা ক্ষুদ্র প্রেস আছে, সেই প্রেসে আমার এরকম প্যাকেট ছাপানো হয়। না বন্ধু, 200 কেজির গর্ব বলতে আসেনি, 100 কেজির গর্ব বলতে আসেনি। আপনি যদি এরকম প্যাকেট ছাপান, এরকম প্যাকেট যদি ছাপান, সেই প্যাকেট ছাপালে মাত্র 4000 পিস, বুঝে শুনছেন? 4000, আবার বলছি, রিপিট করছি, 4000 পিস করে প্যাকেট ছাপাতে পারবেন। বলছেন দাদা 4000 পিস করে, সব জায়গায় তো 20000 আপনি বলছেন, এত সস্তায় যদি হয় তাহলে আমার যত প্রিন্টার্স সাবস্ক্রাইবার আছে সবাইকে তোমার কাছে পাঠাবো দাদা, এত সস্তায়। খেমে গেলাম আমি। এই ডিটারজেন্ট পাউচের প্যাকেট যদি আপনি মনে করেন নিজস্ব ব্র্যান্ডে ছাপবেন তো এই অধম ছাপাতে পারে। হ্যাঁ, 200 কেজি 500 কেজি না, মিনিমাম 50 কেজি থেকে শুরু হয় প্যাকেট ছাপা। থ্যাংক ইউ, আপকা ইয়ে উপকার জিন্দগি ভর ইয়াদ রহেগা মুঝে। যেটা ওয়েস্ট বেঙ্গল কেন, আপনি অন্যান্য রাজ্যে গিয়েও আপনি খোঁজ নিতে পারেন 50 কেজি এইরকম প্যাকেট ছাপানো হয় কি না। বিভিন্ন সাইজের আছে, ছোট আছে, আছে এটা আছে, এটা আছে, অর্থাৎ এরকম প্যাকেট আপনি এখান থেকে ছাপাতে পারবেন। পয়সাই পয়সা হোগা বন্ধুরা, দাদা বলছে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে সস্তায় এনি পাউচ পেন্ট করায়, তো বন্ধুরা এইখান দিয়ে তোমরা পাউচ পেন্ট করতে পারো। যদি তোমরা নিজের ব্র্যান্ডের জন্য পাউচ প্যাকেট বানাতে চাও তো ইউটিউবে আমি তো দেখলাম, তো সব থেকে সস্তা আমার এইটাই লাগলো। আমার অনেক পেন্টেড পাউচের ওপর অনেক ভিডিও আছে, বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো আমায়। তো বন্ধুরা আমার সাজেশান হতে পারে এই বন্ধুর কাছে চলে যাও, এই দাদাটা খুবই সস্তায় পাউচ প্যাকেট বানাচ্ছে। তো বন্ধুরা তোমরা কী ডিসিশান নিচ্ছ? আমার ডিসিশান তো সঙ্গে সঙ্গে আমি ওকে কল করব, কল করে জিজ্ঞাসা করব। কি বিশ্বাস হচ্ছে না? দেখো দাঁড়াও, দেখো এই ভিডিওটা ইউটিউবে এই ভিডিওটা র্যাঙ্ক করছে, আর এই ভিডিওটা তাড়াতাড়ি যাও। এই কমেন্ট কী কমেন্ট, এটা কী কমেন্ট, রিপোর্ট করতে বলছে কেন? এইটা আবার কী তলায় আর একটা কমেন্ট, ও ফোন নাম্বারও নেই, আমি তো এটা নোটিস করিনি। মশলার প্যাকেট ছাপাতে গেলে তার ছাড়া চকচকে মোড়ক দরকার, সেটা আমি কীভাবে করবো? ও ভাবছেন ছাপাতে হবে? হ্যাঁ ছাপাতে হবে তো, কিন্তু ছাপাতে গেলে আপনাকে যদি মুড়ির প্যাকেট বা মুড়ির যদি পিপি ছাপান মিনিমাম 50 কেজি থেকে 100 কেজি ছাপতে হবে, শুনে নেবেন। যদি আপনি চাউ প্যাকেট ছাপান সেটাও 50 থেকে 100 কেজি মিনিমাম ছাপাতে হবে, শুনে নেবেন। একদম দাদা ঠিক বলছে, একদম ঠিক। যদি মনে করেন যে আপনি এইরকম যে মশলার যে প্যাকেটগুলো হচ্ছে এগুলো আপনি ছাপাবেন, এটা হচ্ছে মিনিমাম 200 কেজি ছাপাতে হবে, জিজ্ঞাসা করুন। এবং ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গায় হয়, সেটাও খুঁজুন, পেয়ে যাবেন। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন বক্স, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিনিমাম 20 থেকে 30 হাজার পিসের নিচে কেউ ছাপায় না, যেগুলো পেছে যান, বুঝতে পারবেন। এই ভিডিওটা আমার ভিডিও ঠিক নিচে, বিজনেস জি ভিডিও ঠিক নিচে র্যাঙ্ক করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিউ কত, ও মিনিমাম এত ভিউ, ওর থেকেও আমার কম ভিউ, তো ওইসব কম ভিউতে এটা যাচ্ছে না। আমি বিজনেসের ওপর মানে সব ভিডিও বানাই, আর বন্ধুরা যত বেনিফিট যেন বিজনেসের ওপর পায়, তো আমার এই রিগার্ডিংয়ে সব ভিডিও বানানো, আমি ইউটিউবে আর্নিংয়ের জন্য আমি ভিডিও বানাই না, তোমরাও জানো। আমি পুরোটা প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে আমি চর্চা করি, তো বন্ধুরা তোমাদের হেল্প হওয়া মানে আমার হেল্প, আর তার মধ্যে একটুখানি কিছু কমিশন বাইস কাজ করি, কারণ আমি ইউটিউব দিয়ে আমি পয়সা পাই না, কারণ কি তুমি দেখে নাও আমার চ্যানেলে কেমন ভিউ কী। তো আমার এক উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে তোমরা যেন সঠিক একটা ঠিকানা পাও। তো বন্ধুরা এই ভিডিওটা পুরোটা ফেক ভিডিও আছে করা, তো কমেন্টগুলো দেখতে পারো, পড়তে পারো, পুরো ফেক ভিডিও, পুরো মানে সব সাবস্ক্রাইবারদের যত কাস্টমারদের একদম বিভ্রান্ত করা হয়েছে। ভিডিওতে ফোন নাম্বার দেওয়া নেই, তো ফোন নাম্বার দেওয়া নেই তো কাকে কানেক্ট করবে, কল কাকে করবে, পাবে কোথা দিয়ে? আর বলছে যে কলকাতায় কোথাও পাওয়া যায় না, ভিডিওতে বলেই দিচ্ছে পুরো
কোথাও পাওয়া যায় না, তাহলে এ কোথা দিয়ে দিচ্ছে, কি ভগবান নাকি যে এ মানে সব থেকে সস্তায় দিয়ে দেবে? বন্ধুরা একটুখানি তো নলেজ আছে, তো ফালতু ফালতু বেকার ভিডিওতে সময় নষ্ট করো না, তোমরা রিসার্চ করো। দেখো ও নিজেই আবার বলবে, দেখো ওদের কি রিকমেন্ড।